অল্প দিনের মধ্যে আমার অনেক জিনিসপাতি হয়ে গেছে। তাছাড়া কদিন আগে আমার জন্মদিন গেল। জন্মদিন উপলক্ষে কিছু আমাকে গিফট করেছিল আমার গার্লফ্রেন্ডরা, তার মধ্যে এটা অন্যতম, আমার মার শোপিস। এটা যত্ন সহকারে রাখতে হবে এই আর কি। দেখি এটা এখানে রেখে দিই, কিছুই তো করার নাই, মা দেখলে খুশি হয়ে যাবে। কিন্তু আমার তো আরও জিনিসপত্র রয়েছে, একটা আলমারি কিনতে হবে। দেখি যাই। পুলকে পুলকে রাত 10টার দিকে আলমারি কিনতে বার হয়ে গেলাম। তাছাড়া সরকার তো বলে দিয়েছে রাত 8টার পরে বন্ধ, কিন্তু এখানে তো খোলা আছে দেখছি, তাড়াতাড়ি ঢুকে পড়তে হবে। একটু দাঁড়ান। কি হলো মশাই, দাঁড়াতে বললাম না, মুখের পরে লাগিয়ে দিলেন দরজাটা? রাত 10টার সময় আসলে তো গেট বন্ধ করে দেবো মশাই, কালকে আসবেন। এত বড় সাহস আমার মুখের পরে দরজা বন্ধ করে দিল। বাসায় যাই। এখন আর আলমারি কেনা হলো না, ভালো করে আলমারিটার মাপ নিয়ে নিই। এর থেকে 2 সাইজ বড় নিতে হবে, আমার থেকে লম্বা, তাহলে সব কিছু ধরে যাবে অনায়াসে। আর আম্মাজানের দেওয়া আলমারিটা আম্মাজানকে ফিরিয়ে দেবো, আর একটা নতুন আলমারি কিনবো। কিন্তু কালকে সকালে যে দারোয়ানকে তো পানিশমেন্ট দিতে হবে, ছেলে পেলে নিয়ে যেতে হবে এলাকা থেকে। বুঝলে টেডি বিয়ার, আলমারি কেনার পুলকে আমার ঘুমই আসতেছে না, দেখি কালকে কি হয়। আপনিও কি আলমারি কিনতে এসেছেন এই সুপার শপে? আপনি যা করতে এসেছেন আমি নিশ্চয়ই তা করতে এসেছি। আমি যেটা ভাবছি, এখানে আমি বাচ্চা নাচাতে আসিনি আপনার মতন, এটা আমার টেডি বিয়ার বুঝলেন, এটা আমি বাচ্চার মতন ভালোবাসি, আমি এখনো সিঙ্গেল। ও আচ্ছা আচ্ছা, আপনার বয়স তো 50 বছর, দেখে যা মনে হচ্ছে। তো কি হয়েছে, সিঙ্গেল থাকতে পারি না? থাকেন, গেলাম। আচ্ছা যান। আজকে যখন এসেছেন তাহলে আজকে একবারে আসতেন, কালকে রাতে কষ্ট না করে অপমান হতেন না। যান, কি নেবেন নিয়ে নিন, বেশি প্যাচাল না পেরে। আমি তো আলমারি নিতে এসেছি, কিন্তু এখানে দেখছি তো সব কিছু আছে মশাই, টাকা পয়সা তো অত নিয়ে আসিনি, কি করবো এখন বলুন তো। বাকি চাইয়া লজ্জা দিবেন না, ঠিক আছে? আর যা লাগবে নিয়ে কাইটা পড়ুন, বিরক্ত করবেন না কাউকে। আগে যদি জানতাম 2 দিন আগে আসতাম, কারণ এখানে তো আমার 2 দিনই লেগে যাচ্ছে প্রায় খোঁজাখুঁজি করতে, আলমারি তো খুঁজেই পাচ্ছি না। মনে হচ্ছে ওখানে আলমারি পেয়েছি, যাই ওদিকে যাই। চলো টেডি বিয়ার, এটা আমার দিয়া দিন জলদি, এটা আমার পছন্দ হয়েছে। স্যার আগে টাকা নেবেন, এই বিয়াটা কিন্তু খুবই পেয়াদব। আহ, আমি বলছি না আমি এখানে আছি, স্যারকে দেখে মনে হচ্ছে ভদ্রলোক, স্যার এটা নিবে, তুমি টেনশন নিও না, ক্যাশ পেমেন্ট করবে তারপরেই স্যার আলমারি পাবে। ঠিক আছে স্যার, ক্যাশ দিয়ে পেমেন্ট করলে কোনোই ব্যাপার না, চেক চেক নেবেন না, চেক জালিয়াতি অনেক করে। এবার আলমারিটা দিয়ে দিন একে। এই নে নিয়ে যান। বাপ রে বাপ, কত নাট স্ক্রু, আমি কেমনে কি করব? আমি 500 টাকা বাঁচাতে যেয়ে 5 ঘন্টার কাজ এগিয়ে দিলাম, আমার তো মাথায় কিছুই আসতেছে না। এখন ইউটিউব দেখা কিছু করতে হবে, আমি মনে হচ্ছে পারবো, আমার আত্মবিশ্বাস। আমি PhD করেছি, ডাক্তারি করেছি, ইঞ্জিনিয়ারিং করেছি, কাঠমিস্ত্রি হয়েছি, সমস্যা নাই কোনো। আর তাছাড়া এখানে তো সব ইনস্ট্রাকশন দেওয়াই আছে কি দিয়ে কি করতে হবে। তাছাড়া নিজের হাতে নিজে আলমারি সেটিং করতে খুবই মজা লাগছে, একটা পারদর্শিতা একটা দক্ষতা হয়ে গেলে খুবই মজা। ট্যান ট্যানা সব কিছু রেডি হয়ে গেছে, উফ পুরো ঘেমেই গেছি, সফল হয়েছি আমি। এবার কোনোই সমস্যা নেই, গার্লফ্রেন্ড না যত গিফট দিবে দিক, সব কিছু এখানে রেখে দেবো। হা হা হা।